हेलो डियर लॉ स्टूडेंट्स, अस्सलाम वालेकुम। दिस इज स्वप्न, वेलकम टू माय चैनल। आज के वीडियो सजिए से सकल आपू एवं भाइयों जो जरा एलएलबी ऑनर्स करेछेन बा एलएलबी डिग्री अर्जन करेछेन तादेर जोन्नो। आपनारा जरा बांग्लादेश बार काउंसिल एमसीक्यू एग्जाम दिबेन अर्थात आपनारा फार्स्ट फर्म फ्लप करबेन সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে আমার ফার্স্ট ফর্ম ফ্লাপ করেছি সেই পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। আপনারা একজন স্টুডেন্ট যদি উপকৃত হন, আলহামদুলিল্লাহ, সেখানে আমার এই প্রয়াসের সার্থকতা। তবে ভিডিও শুরুতে একটা কথা বলবো, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলবো, একটা ব্যাপারে আমি সরি বলছি, আমি যে ফর্মটি ফ্লাপ করেছিলাম ফার্স্ট ফর্ম ইন্টিমেশনের জন্য, ইন্টিমেশনের ফার্স্ট ফর্মটি ফ্লাপ করার আগেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি ফর্মটা ফ্লাপ করে আমি আমার চ্যানেলে আপলোড দিব। কী করে আমি ফ্লাপ করেছি পুরো জার্নিটি শেয়ার করব। আমি শ্যুট করেছিলাম বার কাউন্সিল ভবনে বসে। শ্যুট করে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তখন দুর্ভাগ্যবশত আমার সেই ভিডিওটি ডিলিট হয়ে যায়। আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সেই থেকে অনেকটা সময় চলে গিয়েছে, আমার মন অনেক খারাপ ছিল। ভিডিওটি আমি কী করে করব ভাবছিলাম। তারপরে ভাবলাম যে আমার কাছে মূল ফর্মের ফটোকপি আছে, ওই ফটোকপি দিয়েই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং কিভাবে আমি ফ্লাপ করেছি কি করেছি জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখুন, আমার সঙ্গেই থাকুন। তাহলে এখন চলে যাচ্ছি আমি মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন যে ফর্মটি আমি ফ্লাপ করেছি ওই ফর্মটি আমার সামনেই রয়েছে। তবে এই ফর্মের ফ্লাপ করার ব্যাপারে আমি একটা বিষয় আপনাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা সবাই বার কাউন্সিল ভবনে গিয়ে এই ফর্মটি এনে দেন আপনাদের নিজেদের হাতেই ফ্লাপ করবেন। অনেক সময় দেখা যায় যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন ওখানে বা কোর্টে এমন অনেক ধরনের অফিশিয়াল ভাইয়ারা থাকেন যারা বলে থাকেন যে ফর্মটি আমি ফিলআপ করে দিব এবং আমি জমা দিয়ে দিব। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, ঢাকায় এসে বার কাউন্সিল ভবন থেকে ফর্মটি তুলে নিয়ে দেন, নিজেরাই ফিলআপ করবেন নিজেদের হাতে। এতে করে আপনাদের অনেক বেশি ভালো হবে, কারণ অনেক সময় দেখা যায় যে যাদের কাছে আপনারা ফিলআপ করতে দিবেন অনেক সময় মনে করবেন যে আমি ঢাকার থেকে অনেক দূরে আছি, আমি কি করে যাব, আপুরা বা ভাইয়ারা এরকম মনে করতে পারেন। কিন্তু আপনি যদি চেষ্টা করেন আপনি যে কোনো কাজই করতে পারবেন। এটা যদি আপনার নিজের কাজ নিজেই করেন আপনার অনেক বেশি ভালো হবে। আমি আমার এই কথাটা শেয়ার করছি এই জন্য যে অনেকেই অন্য লোকের কাছে ফর্ম তুলতে দিয়ে এবং ফিলআপ করে জমা দিতে দিয়ে অনেক লাইফ নষ্ট হয়ে গিয়েছে। কারণ যারা এই কাজটি করে তারা অনেক সময় দেখা যায় যে ঠিকভাবে লেখে না। কারণ আপনি যখন ফর্মটি ফিলআপ করবেন তখন আপনার নামের স্পেলিং, আপনার অ্যাড্রেস, অনেক কিছু লিখতে হয়। এই জিনিসগুলো আপনি আপনারটা যত্ন সহকারে লিখবেন, আদারওয়াইজ অন্য কেউ কিন্তু যত্ন সহকারে লিখবে না আপনার মতো করে। বা যার কাছে আপনি দিবেন ফিলআপ করতে বা জমা দিতে, সে কিন্তু অনেকগুলো ফর্ম একসঙ্গে করে। কারণ অনেক স্টুডেন্টসের কাছ থেকে এই কাজটি সে নেয়, নিয়ে সে করে, কিন্তু এতগুলো ফর্ম সে সঠিকভাবে ফিলআপ করে না বা জমাও দেয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ফর্ম জমা দেওয়া হয় তারা মনে করে আমার ফর্মটি জমা হয়ে গিয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন এক্সামের সময় চলে আসে তখন তার ফর্মটি জমাই হয় নাই, তখন কিন্তু সে অনেক কান্নাকাটি করে। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো জানি বলেই আপনাদের
আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, কথাগুলো শুনে নিশ্চয় আপনারা উপকৃত হবেন। এখন চলে যাচ্ছি আমি নেক্সট ভিডিওতে। এখন দেখতে পাচ্ছেন যে সেই ফর্মটি আমার সামনেই রয়েছে। আপনি যখন বার কাউন্সিল ভবনে যাবেন ফর্ম তুলতে হবে, আগে বার কাউন্সিল ভবন ছিল মৎস্য ভবনের পাশে, এখন বার কাউন্সিলের ওখানে ওদের নিজস্ব ভবন করছে বিধায় এখন টেম্পোরারিভাবে অস্থায়ীভাবে এটা আছে বুরাক টাওয়ারে। এটা বাংলা মোটরে চলে যাবেন, বা স্থানটির নাম ওখানে যে বুরাক টাওয়ারে, বুরাক টাওয়ারে চলে যাবেন। বুরাক টাওয়ারে গেলেই আপনি বার কাউন্সিল ভবন পেয়ে যাবেন। আর বার কাউন্সিল ভবনের পাশেই আছে এই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড। সোশ্যাল ইসলামিক ব্যাংকে যাবেন, ব্যাংকে আপনি 1,000 টাকা 1,000 টাকা 2,000 টাকা জমা দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে 1,000 টাকা লেখা আছে এখানে, 1,000 টাকা এই যে অঙ্কে লিখবেন, এরপর কথায় লিখবেন, তারপরে আপনার নাম লিখবেন, তারপরে বাবার নাম, আর আপনি কোন বারে প্র্যাকটিস করবেন সেই বারের নাম লিখবেন। এই যে আমার বার ঢাকা, আমি ঢাকা লিখেছি, এই যে নেম অফ বার। এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন, এই যে আমি মোবাইল নাম্বার দিয়েছি। এখানে যে আপনার একটা সিগনেচারও দিবেন, ওইটা ছিল হলুদ কালার আর নিচেরটা হচ্ছে নীল কালার। আমার কালার সব মনে আছে এই জন্য আমি বলছি, এটা যেহেতু আমি ফটোকপি দেখাচ্ছি কিন্তু কালারটা আমি বলে দিচ্ছি। এটাও দেখতে পাচ্ছেন 1,000 টাকা, এটাও সেম ভাবে ওই একই জিনিস লিখতে হবে, অঙ্কে লিখতে হবে 1,000 টাকা, এরপর কথায় লিখতে হবে, নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, বারের নাম লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, নিজের সিগনেচার দিতে হবে। দেখতে পাচ্ছেন, এরপর আমরা চলে যাচ্ছি নেক্সটে। নেক্সটে দেখতে পাচ্ছেন এই যে বার কাউন্সিল ফর্ম। বার কাউন্সিল ফর্ম এ যে এখানে ছবি, আপনার ছবি লাগাতে হবে, ছবি এভাবে তুলবেন আইনজীবীর এই যে ইউনিফর্ম পরে। প্রথমে হচ্ছে আপনি আপনার নাম লিখবেন ক্যাপিটাল লেটারে, আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী, তারপরে লিখবেন আপনার বাবার নাম, এরপরে আপনার মায়ের নাম ক্যাপিটাল লেটারে, এরপর আপনার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, আর আপনার সকল কাগজপত্র যে ঠিকানায় আসবে সেই ঠিকানায় লিখবেন, এই যে। এরপর আপনার ফোন নাম্বার লিখবেন, তারপরে লিখবেন আপনার অ্যাড্রেস, এরপর লিখবেন আপনার ন্যাশনালিটি বাংলাদেশি, এরপরে লিখবেন আপনি যদি আগে এই ফর্ম ফিল আপ করে থাকেন, এই যে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস আপনি রেজিস্ট্রেশন করেছেন কিনা, এনে লিখবেন। এরপর এই ছকে লিখবেন আপনার এসএসসি এইচএসসি, আপনার অনার্স মাস্টার্স এলএলবি সব কিছু যা যা আছে সেগুলো লিখবেন, কোথা থেকে পাস করেছেন, কি কোন গ্রেড পেয়েছেন সব কিছু লিখবেন। পিপল মাস্টার যেখানে লেখা আছে সেখানে লিখতে হবে আপনার সিনিয়রের নাম, আপনি যে সিনিয়রের কাছে প্র্যাকটিস করতে চান সেই সিনিয়রের নাম লিখবেন, এবং ওই সিনিয়র কোন বারের সেই বারের নাম লিখবেন। এই যে আমার যেহেতু ঢাকা বার তাই আমি ঢাকা লিখেছি, আমার সিনিয়র ঢাকা। আপনার সিনিয়র এমন একজন ব্যক্তি হতে হবে যিনি 10 বছর ল পেশায় আছেন, আইনজীবী, অর্থাৎ যিনি 10 বছর আইনজীবী পেশায় আছেন, আর তিনি কত তারিখে এনরোলমেন্ট নিয়েছেন বা এনরোলমেন্ট পেয়েছেন সেই সালটা আপনি উল্লেখ করবেন। এখানে আরো কিছু ব্যাপার আছে যেটা দেখতে পাচ্ছেন, আপনার সিনিয়র কে কোনো গভর্নমেন্ট জব করত, সেখান থেকে কোনো সমস্যা হয়েছিল কিনা, বহিষ্কার হয়েছিল কিনা, এমন কিছু থাকলে, যেহেতু নাই সেহেতু দিবেন এনএ, নট অ্যাপ্লিকেবল। দেখতে পাচ্ছেন এখানে তিনটাই হচ্ছে এনএ, এনএ দেওয়া আছে, নট অ্যাপ্লিকেবল। এরপর বাম পাশে দেখতে পাচ্ছেন এটা যে তারিখে আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং আপনার সিনিয়রের কাছ থেকে অ্যাটাস্ট করবেন সেই তারিখে তারিখ দিবেন, এই তারিখটা আপনার সিনিয়র দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমার সিনিয়র দিয়েছে। ডান পাশে চলে এসেছি, এখানে আপনি আপনার সিগনেচার করবেন,
এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনি, আমি প্রথমে দেখিয়েছিলাম যে দুইটা রসিদ ছিল, দুইটা ছোট ছোট কাগজ, ওই রসিদে যে নাম্বার ছিল সেই নাম্বার এখানে লিখতে হবে, এই যে ব্যাংকের নাম লিখতে হবে। এরপর ওই 1000 1000 2000 টাকা জমা দিয়েছিলেন ওটা লিখতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে, এই যে দেখতে পাচ্ছেন SIBL। এরপর বার কাউন্সিল ভবন লিখতে হবে, তারিখ লিখতে হবে। এরপর চলে যাচ্ছি আমি পেজ নাম্বার ওয়ানে। পেজ নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছি এগ্রিমেন্ট হবে, সেই পার্টটা এটা, পেজ নাম্বার ওয়ান। এখানে দেখতে পাচ্ছেন আপনার সিনিয়রের নাম লিখবেন, সিনিয়রের নামের পরে লিখবেন আপনার নাম, যেখানে পিপল আছে সেখানে আপনার নাম লিখবেন, আর আপনার সিনিয়র কোন বারের মেম্বার সেটা লিখবেন। আমার সিনিয়র যেহেতু ঢাকা বারের, আমি ঢাকা লিখেছি। এরপর আপনার বাবার নাম লিখবেন, এরপর আপনার অ্যাড্রেস লিখবেন, দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। এরপর আবার লিখবেন এই যে আপনার নাম, পিপল যেখানে আছে সেখানে আপনার নাম, এরপর আবার আপনার সিনিয়রের নাম লিখবেন। এবার আমার নিচে চলে এসেছে, আবার দেখতে পাচ্ছেন পিপল আছে, আপনার নাম লিখবেন। তার নিচে আবার দেখতে পাচ্ছেন মিস্টার মিসেস স্যার আছে যেখানে, সেখানে লিখবেন আপনার সিনিয়রের নাম। আবার নিচে লিখবেন আপনার সিনিয়রের নাম, যেখানে মিস্টার মিসেস আছে সেখানে সিনিয়রের নাম লিখতে হবে, আর যেখানে পিপল আছে সেখানে নিজের নাম লিখতে হবে। এই যে আবার নিজের নাম লিখবেন, আবার সিনিয়রের নাম লিখবেন। এবার আমি পেজ নং টুতে চলে এসেছি। পেজ নং টুতে আবার দেখতে পাচ্ছেন সিনিয়রের নাম, তারপর পিপল আবার আপনার নাম, এরপর আবার পিপল আপনার নাম। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার সিনিয়রের সিগনেচার, আপনার সিনিয়রের সিগনেচার, তার নিচে আপনার সিনিয়রের যে ছিল আছে ওই ছিল দেখতে পাচ্ছেন অ্যাটাচড করে দিয়েছে। বাম পাশে দেখতে পাচ্ছেন উইটনেসড বাই, অর্থাৎ দুজন সাক্ষী আইনজীবী লাগবে, দুজন সাক্ষী আইনজীবী দেখতে পাচ্ছেন তাদের স্বাক্ষর করে তাদের সিল দিয়ে দিয়েছে, আপনাদেরও এরকম লাগবে। এরপরে নিচে আবার আপনার সিগনেচার, সিগনেচারের উপরে আপনার অ্যাড্রেস। আর এবার আমি চলে গেলাম, এই ফর্মের সঙ্গে একটা পেপার দিবে, এই যে স্ট্যাম্পের একটা নর্মাল কাগজ, ওটা জাস্ট একটা দেখার জন্য, কিন্তু ওটা খুলে ফেলতে হবে, ফর্মের সঙ্গে থাকবে। এরপর আপনি করবেন কি, যেখানে আপনার বার ওখানে যে ওই কোর্টে যে আপনি দুইটা স্ট্যাম্প নেবেন, 100 100 200 টাকা নেবে দুইটা স্ট্যাম্প, এই যে দেখতে পাচ্ছেন 100 টাকা করে। আমি এরকম দুইটা স্ট্যাম্প কিনেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই স্ট্যাম্পটা কেনার পর আপনি একটা ফটোকপির দোকানে চলে যাবেন, আপনি যেবারে প্র্যাকটিস করবেন ওইখানে ওই বারে ওই কোর্টে ওইখানে অনেক ফটোকপির দোকান আছে সেখানে চলে যাবেন। আপনি যে স্ট্যাম্প কিনেছেন এই স্ট্যাম্পে আপনি যেভাবে ফর্মটা ফিলআপ করেছিলেন ঠিক ওই নাম ওই অ্যাড্রেস যা কিছু আপনি দিয়েছিলেন সব কিছু ওখানে বসে আপনি এইখানে এই স্ট্যাম্প ফিলআপ করবেন, মানে ওই লোকটাকে বলে দিবেন, ও আপনাকে কম্পিউটার কম্পোজ করে দিবে। এই যে এই যে আমি করেছি। এরপর চলে গেলাম আমি স্ট্যাম্প আরেকটা, এটাও দেখতে পাচ্ছেন 100 টাকার স্ট্যাম্প, এখানে আপনার সিগনেচার, তার নিচে আপনার সিনিয়রের সিগনেচার, আর এই পাশে দেখতে পাচ্ছেন রোটারি পাবলিক করে দিয়েছে, এই যে রোটারি করতে হবে, এই স্ট্যাম্প দুটো রোটারি করতে হবে দেখতে পাচ্ছেন। এরপর আপনি আপনার সমস্ত সার্টিফিকেটগুলো দিয়ে দিবেন,
এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত আপনার যত সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের ফটোকপি আপনি এর সঙ্গে যুক্ত করে দিবেন। এরপর আপনি ফটোকপির দোকানে গিয়ে দুই তিন কপি ফটোকপি করে নেবেন। ফটোকপির পর আপনি বার কাউন্সিল ভবনে চলে যাবেন। বার কাউন্সিল ভবনে গিয়ে আপনি জমা দিয়ে দিবেন। ওরা যে ফর্মে সিল দিয়ে দিবে ওই ফর্মটা আপনার কাছে রাখবেন। এছাড়াও আপনার কাছে এক দুই কপি ফটোকপি রেখে দিবেন। এর সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই যে আপনারা বার কাউন্সিল ভবন থেকে ইন্টিমেশন ফর্ম তুলে আনবেন, দেন বাসায় আসবেন। বাসায় এসে ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবেন, কারণ এই ফর্মে অনেক কিছুই লিখতে হয়, কাটাকাটি হবে, ভুল হবে, এইগুলো যাতে না হয় এজন্য নিজেরা বাসায় এসে ঠান্ডা মাথায় ফিল আপ করবেন, এটাই আমি সাজেস্ট করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। যেহেতু লয়ের স্টুডেন্ট আর আমি যেহেতু বিগিনার লয়ার, আর আমি এই লয়ের সেক্টরে যেহেতু আছি, এই বিষয়ে আমি অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে পড়াশোনা করি এবং আমি কিভাবে কি করি, এছাড়াও আমি ফাইনাল ইয়ারে অনেক ভালো রেজাল্ট করেছি। ওখানে আমি ভাইবাতে হাইস্ট মার্কস পেয়েছি এবং ফার্স্ট হয়েছিলাম। আমি কি করে এগুলো করলাম এবং আমি কি করে কি করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা আমার ভাইয়া আপুরা আছেন, যারা এখন প্রিভিয়াসে আছেন বা ফার্স্ট সেমিস্টারে আছেন বা ফাইনাল ইয়ারে আছেন, আমি তাদের জন্য কিছু ভিডিও তৈরি করব। আমি মোটিভেটেড কিছু ভিডিও তৈরি করব, আমি আশা করছি আপনাদের উপকারে আসবে। চাইলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমার সাথে যুক্ত হতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল লিংক দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজ ইউটিউবার স্বপ্ন, আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে মেসেজ করবেন। ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তাহলে আজকে আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালাম।